আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন যে জানা অনুযায়ী আমলটা যেন করতে পারি। আর এর সাথে আমি একটা কথা বলবো, ঢাকাবাসীর জন্য গ্রামের বাসাগুলোকে প্রস্তুত করে রাখেন, আপনি শহরে চিরদিন থাকতে পারবেন না। ওয়াইন মিন করিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা। ব্যাখ্যা ওদের কাছে শুনেন কি বলে, আমি অনুবাদ বলছি, এমন কোন করিয়া নাই যাকে আমি কিয়ামতের আগেই ধ্বংস করব না, আও মুআযযিবুহা আযাবান শাদীদা অথবা কঠিন শাস্তি প্রদান করব না, এমন কোন শহর নাই পৃথিবীতে। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, অনেক আগেই এটা কিতাবে লেখা হয়ে গেছে, ভূমিকম্পের মাধ্যমে হোক বা আপনার মহামারীর মাধ্যমে হোক, আরো বড় কোনো গজবের মাধ্যমে হোক, ঢাকা উইল কোলাপস, কোন শহর কনস্ট্যান্ট থাকবে না। হিজরত, আপনার গ্রামের বাড়ি, আপনার এই যে সেখানকার কৃষিভিত্তিক অর্থনীতি, ভালো অর্গানিক ফুড, এগুলো তো অভ্যস্ত হন, ওখানে যাওয়া আসা শুরু করেন, ঢাকা আপনাকে ছাড়তে হতে পারে সামনে। ওয়ার্ন করছি আমরা, এবং এরকম বড় বড় শহরগুলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই শহরটা উৎপাদন কেন্দ্রিক নয়, আমদানি রপ্তানি কেন্দ্রিক। একটা মাল হামা সবকিছুকে ব্লক করে দিবে, এখানে যারা থাকবে তারা আফসোস করবে, যদি আমরা এখান থেকে আগে লিফ করতে পারতাম, এটা প্রস্তুতি রাখেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছেন, আমাদের জ্ঞান, আমাদের টাকা পয়সা, আমাদের স্ত্রী সন্তান, আমাদের এই যে জামা ইমারা, এগুলোকে দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করেন যতটুকু পারেন। সমসাময়িক বিষয়গুলো পড়েন, আগামীর জন্য প্রস্তুত থাকেন, এবং আপোষে ইখতলাফ না করে, যারা ইখতলাফ করে ওদেরকে ভুলে যান, আপোষে যারা ইখতলাফ করে না, পরম্পরা জামা কনসেপ্টে বিশ্বাস করে, এই মানুষগুলোকে নিয়ে শান্তিপূর্ণভাবে মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এগিয়ে গিয়েছিলেন, আপনার এই শহরটা উঠছে কোনো বেটার জায়গা নয়, এইভাবে এগিয়ে গিয়ে আপনি একটা জামা বা একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করেন। এটার খুব অভাব সারা দেশে, এটা যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের মধ্যে একটা রুহামা দিবেন, একটা জামা দিবেন, একটা সুন্দর মৈত্রী ভালোবাসা থাকবে, এবং এই শহরের যে জাহিলিয়াত গুলো আছে এগুলোকে স্কিপ করা আমাদের জন্য সহজ হবে, কারণ একা একা আপনি কিছুই করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে সময় আসলে সংক্ষিপ্ততার কারণে অনেক বিষয় স্কিপ করে গেলাম, ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন ওয়া রাউফুর রাহীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، وهو يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. الحمد لله جابوتي كشون شيء من غنوغان أكمت مهيان وغريان الله سبحانه وتعالى كيكو الشلاء من دين الجنة كيكو التتعي بأي الشلاء أمي أرى بأتو دوكو آغادة جاتسي تي الشلاء أمار بوري كالبوناكي 24-25 এভাবে করে আমার পরিকল্পনাটা কি, ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়াত, জিহাদ, এই বিষয়ে আমার পরিকল্পনাটা কি, এই কাগজে কলমে হিসাবটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক ওই সূরা আনআমে বলেছেন, সূরা আরাফের মধ্যে আছে এটা 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চেয়ে ওরা নিকৃষ্ট, ওলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল গাফেল,
তাদের পরিণতি সম্পর্কে অজ্ঞ গাফেল কারা এরা আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা হৃদয় ছিল উপলব্ধি করত না ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম শুনত না ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখত না অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প তিন রকমের রাস্তা। তালদিঘি গ্রামে রমলা তার নাতনি বৃষ্টির সাথে থাকত। রমলার এক টুকরো জমি ছিল যেখানে সে ফুল চাষ করত, আর ওই ফুল বিক্রি করে তার সংসার চলত। বৃষ্টির বাবা মা মারা যাওয়ার পর রমলাই আদর যত্নে বৃষ্টিকে বড় করে তুলেছে। বাইরে কি বৃষ্টি হচ্ছে, এই চেম্বরে নিশ্চয়ই বৃষ্টিতে ভিজছে। আজকে ও আসুক বাড়ি, এত বৃষ্টিতে ভেজা আমি ওর বের করব। আমার একটা কথাও শোনে না, খুব পর্যা ধরে গেছে। এত দুষ্টু মেয়ে রে বাবা, আমি আর পারি না বাপু। আরে ঠাকুমা, এভাবে কাকে গালি দিচ্ছ গো? কে গো তোমার কথা শুনে না? কে আবার? আপনি দেখ কিভাবে বৃষ্টি দেবে ইচ্ছে। আজ তুই বাইরেই দাঁড়িয়ে থাকবি, একদম ঘরে আসবি না। যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ বাইরে থাকবে, আমার একদম সমস্যা নেই ঠাকুমা। বৃষ্টি